विस्की पिला तो जाड़ा लगे मुझे विस्की पिला तो देसी गोरिया। सो व्हाट्सअप गाइस কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আজকের ভিডিওতে আমরা দেখব 2023 সালের সেরা পাঁচটি হিন্দি গান সম্পর্কে যেগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তো গাইস আর দেরি কেন নাম্বার 1 এ যে গানটি রয়েছে সেটির জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকটি গানের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন লিস্টের 5 নম্বরে রয়েছে পাঞ্জাবি সং সুপারম্যান এটি 2023 সালের একদম নতুন পাঞ্জাবি গান সোশ্যাল মিডিয়াতে এই গানটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে গানটি হোয়াইট হিল মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় একদিনের মধ্যে প্রায় 4.5 লাখ ভিউজ এসেছে এই গানটিতে কারা কারা পাঞ্জাবি গান পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস লিস্টের 4 নম্বর অবস্থানে রয়েছে মেলোডি রোজা গানটি গেয়েছেন আমাদের অতি পরিচিত এবং জনপ্রিয় র‍্যাপার ইয়োয়ো হানি সিং সত্যি কথা বলতে হানি সিং এর গান 4 থেকে 5 বছর আগে খুবই পপুলার ছিল প্রায় প্রত্যেকটি পার্টি এবং বিয়েবাড়িতে হানি সিং এর গান বাজানো হতো কিন্তু দীর্ঘ কয়েকদিন গ্যাপ দেওয়ার কারণে তার জনপ্রিয়তা অনেকই কমে যায় কারণটি হচ্ছে হানি সিং দীর্ঘদিন ধরে অনেক অসুস্থতায় ভুগছিল যার জন্য তাকে অনেকদিন ধরে দেখা যায়নি তো যাই হোক এখন আবার হানি সিং পুরো দুনিয়াতে বাজিমাত করে ফেলবে আর হানি সিং এর গাওয়া এই গানটি কিন্তু খুবই ভালোই হয়েছে নয় দিন আগে এই গানটি জি মিউজিক কোম্পানিতে আপলোড করা হয় এবং 9 দিনের মধ্যে এই গানটির ভিউ হলো 17 লাখের উপরে তো বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে কতটা জনপ্রিয় হয়েছে এই গানটি তো গাইস লিস্টে 3 নম্বরে রয়েছে উইস্কি পিলাদো গানটি গিয়েছেন আমাদের সবার পরিচিত টনি কাক্কার আর আপনারা সবাই হয়তো টনি কাক্কারকে চিনে থাকবেন না হয় টনি কাক্কারের গান আপনারা একবার না একবার শুনেছেন কারণটি হচ্ছে তার ধীমে ধীমে গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যাই হোক ইস্কি পিলাদে এই গানটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর টনি কাক্কারের গান যেমনই হোক গানের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি থাকে সেটি অসাধারণ হয় যেটা গানটিকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলে তো যাই হোক 3 দিন আগে টনি কাক্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হতে এই গানটি আপলোড করা হয় এবং 3 দিনের মাথায় এই গানটির ভিউ হচ্ছে 22 লাখের উপরে লিস্টে 2 নম্বর অবস্থানে যে গানটি রয়েছে সেটির নাম হচ্ছে দেশি গরিয়া গানটিতে অভিনয় করেছেন আমার আপনার এবং আমাদের সবার ক্রাশ সানি লিওন গাইস পার্সোনালি এই মায়াডারে কিন্তু আমার খুব ভালো লাগে তো সানি লিওনকে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস গানটি কিন্তু ইউটিউবে ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে 7 দিন আগে এই গানটি জি মিউজিক কোম্পানিতে আপলোড করা হয় এবং বর্তমানে এই গানটির ভিউ হচ্ছে 31 লাখের উপরে অলরাইট গাইস লিস্টের 1 নম্বরে যে গানটি রয়েছে সেটির নাম হচ্ছে মুড বানালেয়া রাতারাতি এই গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে আর পার্সোনালি এই গানটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে গানটি 7 দিন আগে টি সিরিজ ইউটিউব চ্যানেল হতে আপলোড করা হয়েছে এবং বর্তমানে এই গানটির ভিউ হচ্ছে 40 লাখের উপরে তো বুঝতে পারছেন কি পরিমাণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই গানটি তো গাইস এই ছিল 2023 সালের সবচেয়ে ভাইরাল হওয়া 5টি হিন্দি গান লিস্টে থাকা কোন গানটি আপনার কাছে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ